ভিএসও 2023 লেয়ার 2 এর ফিজিক্যাল সায়েন্স প্রিপারেশনের এটা আমার প্রথম ভিডিও। আজকের ভিডিওতে আমি ফিজিক্যাল সায়েন্সের প্রকৃতিতে ও জীবজগতে বিভিন্ন রূপে কার্বন যৌগের অবস্থান এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন উত্তর দেব। প্রথম প্রশ্ন, যে পদার্থের মুক্ত অবস্থায় কার্বন পাওয়া যায় না সেটি হলো, চারটে অপশন রয়েছে, কোক, হিরে, গ্রাফাইট, ডিএনএ। এটার উত্তর হবে ডিএনএ। দু নম্বর প্রশ্ন, CHON দ্বারা গঠিত যৌগ, এখানে চারটে অপশন রয়েছে, আমি অপশন নাম্বারগুলো আর দিইনি, ওটা লিখতে অনেকটা সময় লাগে সেজন্য। কার্বোহাইড্রেট, প্রোটিন, সেলুলোজ, পেট্রোলিয়াম। এটা সঠিক উত্তর হবে প্রোটিন। ৩ নম্বর, এক্স রশ্মি যেতে পারে আসল হিরে, নকল হিরে, গ্রাফাইট, ফুলারিনের মধ্য দিয়ে। এটার সঠিক উত্তর আসল হিরে। ৪ নম্বর, পরীক্ষাগারে কার্বন ডাই অক্সাইড প্রস্তুতির কাঁচামাল, উত্তর শেষেরটা CaCO3 অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট। নেক্সট, তাপনমূল্যের একক, এটা কিন্তু ১ নম্বর অপশনটা হবে কিলো ক্যালোরি কেজি ইনভার্স। নেক্সট, কোনটি কার্বন ডাই অক্সাইড সম্পর্কে সঠিক নয়, জলে দ্রাব্য, বায়ুর থেকে ভারী, আম্লিক অক্সাইড, বিজারক পদার্থ। উত্তরটা হবে বিজারক পদার্থ, মানে কার্বন ডাই অক্সাইড বিজারক পদার্থ নয়। বাকিগুলো কিন্তু সবই কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে ঠিক। নেক্সট, মিথানোজেনিক ব্যাকটেরিয়া বর্তমান নয়, এটা সঠিক উত্তর হবে মটরশুটির মূলে। তার মানে বাকি তিনটেতে কিন্তু মিথানোজেনিক ব্যাকটেরিয়া আছে, এখান থেকে তার মানে দুটো প্রশ্নের উত্তর কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট, অধিশোষণ ধর্ম দেখা যায় যে পদার্থের, তা হলো, এটার উত্তর হবে চারকোল। নেক্সট, কাচ প্রস্তুতিতে ব্যবহৃত হয়, এটার সঠিক উত্তর Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট। পরের কোশ্চেন দেওয়ার আগে বলছি, আমার চ্যানেলে কিন্তু এই লেয়ার 2 এর প্রিপারেশন সংক্রান্ত আগের অনেক ভিডিও দেওয়া আছে, এছাড়া লেয়ার 1 এর জন্য যেগুলো দিয়েছিলাম সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর কোন কোন ভিডিও প্রয়োজন সেটা কমেন্ট করে জানিও। ১০ নম্বর, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রোজেন উৎপন্ন করে কোন যৌগ থেকে? এখানে চারটে অপশন আছে, এটার উত্তরটা হবে ৩ নম্বরটা N2O অর্থাৎ নাইট্রাস অক্সাইড। তোমাদের জন্য দুটো প্রশ্ন আছে, তোমরা কমেন্ট করে জানাবে উত্তরটা। ১ নম্বর প্রশ্ন, ন্যানোটিউব প্রস্তুতিতে ব্যবহৃত হয় ফুলারিন, হিরে, গ্যাস কার্বন, গ্রাফাইট। কোনটা উত্তর জানাবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, কোন শক্তি উৎপাদন প্রক্রিয়ায় দূষণ সৃষ্টি হয়? সৌরশক্তি, পারমাণবিক শক্তি, ভূতাপ শক্তি, জোয়ার ভাটার শক্তি। তাহলে এই ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও।